ছু নাই এখন এই অঙ্কটাই পরীক্ষার হলে আসছে দেখেন এখন আমি তো এখানে দিলাম এবি রেকার ব্যারিং কত ডিগ্রি একশো তিরিশ কোণের মান কত ডিগ্রি একশো ডিগ্রি তাহলে বিসি রেকার ব্যারিং কত এই অঙ্কটাই তো মাত্র করলাম আমরা এখন এই অঙ্কটাই আমি আরেকভাবে করতে পারি কীভাবে যেমন রেকার ব্যারিং এখন আর এত কিছু বলবো না ব্যারিং আঁকা প্রথম কর হতে কত ডিগ্রি একশো তিরিশ এই যে একশো তিরিশ তাহলে এটা কোথায় যায় শেষ হয়েছে তে এরপরে এ বি এখন কোনো একটা ব্যক্তি বলতেছে যে ভাই আপনি তো একটু আগে ধরছেন উপরের দিকে এটা যদি উপরের দিকে না হয়ে নিচের দিকেও তো হইতে পারে হ্যাঁ নিচের দিকেও হইতে পারে কারণ এখানে এ বি মান এই যে এ বি এবং সি এই একশো ডিগ্রি কোণ তো আমাদের এভাবেও হইতে পারে এটা তো অসম্ভব কিছু না হইতেই পারে তাহলে তার যুক্তিও ঠিক আছে তাহলে এভাবে যদি হয় তাহলে বি সি রেখার ব্যারিং কত তাহলে প্রশ্ন কিন্তু আমাদের একটাই বি সি রেকার ব্যারিং মানে কি উত্তরের সাথে ডানাবর্তে তাহলে আমরা কি করি বি সি রেখার ব্যারিং যেহেতু চাইছে তাহলে এখানে বি বিন্দুতে একটা নর্থ সাউথ আঁকায় ফেলি এই যে নর্থ এই যে সাউথ তাহলে এখন আমাদের বি সি রেকার ব্যারিংটা কত হবে এই যে উত্তরের সাথে ডানাবর্তে লুক অ্যাট মাই ইলো কালার পেন উত্তরের সাথে ডানাবর্তে এটা হবে তাহলে এই কুনের মানটা আমরা বের করতে পারবো না অবশ্যই পারবো দেখেন এই যে এটা যদি আমাদের একশো তিরিশ হয় ঠিক আগের মতো তাহলে নিচের অংশটুকু কত পঞ্চাশ তাহলে এটা যদি পঞ্চাশ হয় এখানে উপরের অংশ পঞ্চাশ আর এই উপরের অংশ যদি আমাদের পঞ্চাশ হয় তাহলে নিচের অংশ কত আমাদের চল্লিশ ভালো মতো বুঝেন উপরের অংশ যদি পঞ্চাশ হয় যে আমাদের রেড কালার পেন আমি কালার পেন দিয়ে দিচ্ছি রেড কালার অংশটুকু কত চল্লিশ কারণ চল্লিশ আর পঞ্চাশ মিলেই তো আমাদের হয় নব্বই এই যে নিচের অংশটুকু চল্লিশ আচ্ছা যদি চল্লিশ হয় এখন যদি আমি এভাবে একটু হাত ধরি টোটাল কোনটা ছিল মুট কোনটা ছিল আমাদের একশো তাহলে উপরের অংশে যদি চল্লিশ চলে যায় তাহলে নিচের অংশে কত থাকতেছে আমাদের ষাট নিচের অংশে কত থাকতেছে ষাট একশো থেকে উপরে চল্লিশ চলে গেছে তাহলে নিচের অংশটুকু কত ষাট আচ্ছা এটা যদি আমাদের ষাট হয় তাহলে এই পাশের অংশটা কত অবশ্যই তিরিশ কারণ ষাট আর তিরিশ মিলাই এই তো নব্বই দেখেন আর কিভাবে বোঝাবো এই যে হাত ধরে ধরে দিচ্ছি কারণ ষাট আর তিরিশ মিলাই এই তো নব্বই এখন আমাদেরকে বলছে বিসি রেখার ব্যারিং কত তাহলে বিসি রেখার ব্যারিং কত এখন যদি আমি এইখানে হাত ধরি তাহলে এই যে আমাদের একটা সরল রেখা সরল রেখার কোণের মান কত ডিগ্রি একশো আশি একশো আশি প্লাস কত তিরিশ এই তো আমাদের বিসি রেখার ব্যারিং তাহলে বিসি রেকার ব্যারিং কত ডিগ্রি একশো আশি প্লাস তিরিশ অর্থাৎ কত ডিগ্রি দুইশো ডিগ্রি এখন কারো মনে মনে প্রশ্ন যে ভাই তাহলে পরীক্ষার হলে কোনটা করব। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষার হলে থাকে দুইটাই করতে হবে কেন করতে হবে কোনো ব্যাখ্যা নাই আমি বলছি করতে হবে কারণ পরীক্ষার হলে যদি আপনি একটা করে দিয়ে আসেন এখন এটা নির্ভর করে এই ধরনের কনফিউশনাল প্রশ্ন পুরোপুরি নির্ভর করে প্রশ্নকর্তার মেন্টালিটির উপর সে আপনাকে কত মার্ক দিবে এগুলোর কিন্তু ব্যক্তিগত কোনো রুলস নাই যেমন যে এই ধরনের প্রশ্ন আসলে আপনি একটা দিলে হাফ মার্ক পাবেন দুইটা দিলে ফুল মার্ক এগুলো কিন্তু কোনো রুলস নাই এখন আপনি চাইলে কিন্তু প্রশ্নকর্তা জানে কেউ এটা দুইশো দশ করছে তারেও ফুল মার্ক দিছে আবার কেউ একটু আগে যে আমি এই যে করলাম পঞ্চাশ করছে তারাও ফুল মার্কস দিছে আবার কেউ দুইটা করছে তারাও ফুল মার্কস দিছে এখন এটা নির্ভর করবে প্রশ্নকর্তার উপর এখন প্রশ্নকর্তা যদি মনে করে যে দুইটা করলে ফুল মার্ক দিব একটা করলে হাফ মার্ক দিব তাহলে আপনি একটা করে আসেন হাফ মার্ক পাবেন তাহলে এক নাম্বারের জন্যই তো আপনি এক হাজার ছাত্র পিছনে পড়ে যাবেন কি দরকার আছে আমি পাড়া জিনিস এক মিনিট সময় লাগবে একটু দিয়ে আসি এটা আমার ব্যক্তিগত মতামত বাকি কারো যদি এক্স্যাক্ট জানা থাকে সেটা আপনি ব্যক্তিগত যা ইচ্ছা আনসার আচ্ছা তো আচ্ছা এখন দেখেন এখন আমরা প্রথমবার যখন উপরের অংশ দিয়ে করছি এটা একশো ধরে একশো ধরে পরে বোঝাচ্ছি আমি একশো ধরেছিলাম পরে কোণের মান একশো দরে করলে কুনের মান পাই আমরা পঞ্চাশ উপরের দিকে করলে এবং সেটা যদি আমরা নিচের দিকে করি তাহলে কুনের মান কত পাই দুইশো দশ দুইভাবে করলাম এটা আমি